بسم الله الرحمن الرحيم. السلام عليكم, কেমন আছেন সবাই? তো আজকে আমি বাজার করেছি। আসলে বাজার সবসময় করা হয়, সবসময় আসলে ব্লগগুলো দেওয়া হয় না, ভিডিও করা হয় না। আসলে ক্যামেরা লাগালে আমরা অনেক কিছুই করি নি, সারা দিন অনেক কিছু করতে হয়, ছোটখাটো সংসার অনেক কাজ থাকে, আসলে সবকিছু ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না। তো মাঝে মাঝে করি আর কি, সব সময় ক্যামেরা নিয়ে তো দৌড়াদৌড়ি করতে ভালো লাগে না। অনেক সময় অনেক কিছুই করা হয়, দেখা গেছে খাওয়া হয়, রান্না করা হয়, তো সব কিছু ক্যামেরা বন্দি আসলে প্রতিদিন করা হয় না। তো আমি একটি স্টিলের প্লেট কিনেছি, একটা মগ কিনেছি। তো প্লেটটার মগটা মনে হয় 380 টাকা থেকে 400 টাকা নিয়েছে। তারপরে লেবু, করলা, পুঁই শাক, তারপর কিছু কাঁচা আম কিনেছিলাম। তো এই মিষ্টি কুমড়াটা আমি কিনেছি 80 টাকা, মিষ্টি কুমড়া 60 টাকা দিয়ে। আর এই যে একটা নারিকেল দেখুন 120 টাকা, কী খাবে মানুষ, মানে নারিকেলের যে এত দাম, ছোটোকালে এসব নারিকেল আমরা 10 টাকা দিয়ে কিনে খেতাম আমার পাশের পাশের নানুর কাছ থেকে। টাকা হলে নানু একটা নারিকেল দেন, ছোট হলে 5 টাকা নিত, একটু বড় হলে 10 টাকা নিত। কোথায় গেল আসলে সেই দিনগুলি, ভাবতেই অনেক খারাপ লাগে। ভিতরে তেমন একটা হয়ও না নারিকেল, এরকম আবরণটা অনেক মোটাও না। তো আমি একটু রেক্সিন কিনে নিয়েছি 1 গজ, আর ওয়ার্ড্রপের উপরে বিছাবো। আর এখানে 4টা ফোম কিনেছি। আমার যেহেতু টু সিটের একটা সোফা আছে, সেটার মধ্যে আসলে অনেক দিন যাবত আমার ফোম ছাড়াই, তো ভাবলাম যে একটা ফোম কেনা উচিত, লাগানো উচিত। এখন আমি পুঁই শাকটা ভাজি করে নিব, একদম সাদা ভাজি, মানে একদম সহজভাবে দেখাচ্ছি ভাজিটা, সাদা ভাজি করে নিব। এভাবে আমি কেটে নিয়েছি। তো প্রথমে আমি আলু আর পুঁই শাকের ডাঁটাগুলি একটু লবণ দিয়ে আর 1 কাপ পানি দিয়ে আগে একটু ভাপ দিয়ে নিচ্ছি, কারণ পুঁই শাক পাতা তো সেদ্ধ হতে আর তেমন একটা সময় লাগে না। দেখা গেছে পাতা, আলু আর ডাটা একসাথে দিলে হয়তো অনেক সময় আলু বা ডাটাটা একটু সেদ্ধ নাও হতে পারে। তো আমি হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে আমি এই যে পুঁই শাক পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে একটু আমি প্রথমেই একটু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে আবার আমি একটু লবণ দিব আর কি। তখন পরিমাণে কম দিয়েছি, এখন আবার একটু লবণ দিয়ে বাস ঠেকে দেব, পানিটা নেওয়ার লাগবে না। তো এই যে মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। তো এখন আমি আবার লবণ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি এটা বাগার দিব আর কি, বাগার বলে আমাদের আঞ্চলিক ভাষায়। তো এখানে আমি যে পেঁয়াজ দিয়ে কয়েকটা শুকনা মরিচ দিয়ে আবার পেঁয়াজ রসুন দিয়ে তারপর আমি এটাকে একটু লাল লাল করে ভেজে তারপর আমি পুঁই শাকটা আর কি রান্না করে নিব। এই ভাজিটা আসলে আমার ছেলে অনেক পছন্দ করে, বিশেষ করে পুঁই শাকের আলুগুলো খেয়ে নেয়, পাতাগুলি আমারই খেতে হয়, মানে শাকগুলি, আলুগুলো সে পছন্দ করে। যাই হোক, সংসারে আসলে অনেক কাজই করতে হয়, ক্যামেরা লাগালে করি ফেলি, সব কিছু হয়তো সবসময় শেয়ার করা হয় না। তারপরে যে আমি চিংড়ি মাছগুলিও রান্না করে নিয়েছি একটু আলু দিয়ে ওদের জন্য। আমার মেয়ে আবার চিংড়ি খায় না, কেমন লাগে বলেন, একটাও ও খায় না, একটাও ও খায় না, মানে এরকম অবস্থা হয়। তো মেয়ে চিংড়ি সহ্যই করতে পারে না, আগে খেত ছোটোকালে, বড় হওয়ার পরে আর খায় না। তো ছেলের জন্য বা আমার জন্য এইভাবে রান্না করেছি, তো এটা আসলে শেয়ার করতে পারিনি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।